জার্মানির স্টুটগার্ডে আয়োজন করা হলো বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে গ্রীষ্মকালীন মেলা। সাথে ছিল বর্তমান প্রজন্মকে নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা ছিল দূর দূরান্ত থেকে আসা উদ্যোক্তাদের পণ্য নিয়ে সাজানো বিভিন্ন খাবার। ছোট্ট শিশুটির এমন আবেদনময়ী গানে মুগ্ধ হল ভর্তি মানুষ। একে একে আরো অনেকেই গান গেয়ে মাতিয়ে রাখে গোটা আয়োজন। নাচের তালে তালে নেচে ওঠে হল ভর্তি দর্শকও। এই আয়োজন মূলত জার্মানির স্টুটগার্ডে লিস ওয়ার্ড্রোপের তৃতীয় গ্রীষ্মকালীন মেলার। মিনহাজ দীপনের নেতৃত্বে দেলোয়ার হোসেন ছন্টু ও লিপিকা আহমেদের উপস্থাপনায় ক্ষুদে শিল্পী অন্যান্যরা মাতায় সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকদের উদ্দেশ্য ছিল প্রবাসের নারী উদ্যোক্তাদের তুলে ধরা এবং সেই সাথে এই প্রজন্মের শিশুদের সাথে বাংলাদেশের সংস্কৃতির পরিচয় করিয়ে দেয়া। মেলায় নারী উদ্যোক্তাদের ছিল দারুণ অংশগ্রহণ। 40% বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো অ্যান্ড লাভলি। বিভিন্ন শহর থেকে উদ্যোক্তারা তাদের নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন। একটা অসাধারণ আয়োজন ছিল, গান বাজনা খাওয়া দাওয়া সবকিছুর মাধ্যমে গল্প করে আমাদের এই মনের দুঃখ ভাগাভাগি সবকিছু একসাথে। পিঠাপুলি, ঝালমুড়ি, কেক, প্রেস্টি, চটপটি, মিষ্টি ও নানা রকমের খাবারের আয়োজনও ছিল মেলায়। জার্মানির বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা ভিড় করেন মেলায়।